জিনিসটা এনে লক করতে তো পারছি, তাই না? পেরেছি না? আচ্ছা, আমি একটু কম সময় নিব, কারণ অনেকগুলো আরো পয়েন্ট আছে, সেগুলো নিয়ে দেখাবো। সো 100% একুরেট না হলে আপনারা 100% একুরেট করবেন। আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আসলে কি রকম হওয়া উচিত। একটু দেখবেন মাউস ক্লিক বন্ধ রেখে, টোটালি মাউস ক্লিক বন্ধ রাখেন। আচ্ছা, আপনারা যখন এটা বানাবেন আমরা কি করবো, 50% বানাবো, এবং এটা নেওয়ার সময় একটু ভিতর থেকে ইনসাইড থেকে নিব। ইনসাইড একটু ক্লিক করে যদি আমরা প্রথম স্টেপটা নেই, যদি এরকম হয় যে আমার এই জিনিসটা ঠিক নেই, কোনো সমস্যা নাই, এটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? একটু মাঝে মাঝে নিয়ে হালকা একটু কার্ভ করে দেই। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হলো যেটাকে রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট তো আমরা জানি, তাই না? আচ্ছা, রিফ্লেক্ট টুলের ও শর্টকাট, আচ্ছা এটা খুলিয়ে রাখি কারণ এটা লাগবে। এখানে একটা ক্লিক করে এদিকে যদি একটা কপি করি, সমান হলো কি না দেখার জন্য আমরা এটা নান করে নিতে পারি। যদি মনে হয় সমান হয় নাই, তাহলে একটু ইনসাইডে নিব, ঠিক আছে? এটাকে আমরা নান করে দিতে পারি। দুইটার অবস্থান কোথায় আছে? কন্ট্রোল জে দিয়ে আমরা বোধ তো মনে আছে, তাই না? তাহলে বোধ করে দিলে কি হবে, দুইটা পয়েন্ট একসাথে চলে আসলো, কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে গেল। এখন যেটা করতে পারি, শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটাকে একটু উপরে উঠে দিই, তাহলে মিলে যাবে। কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক মতো হওয়ার জন্য যেই কাজটা করার প্রয়োজন, সেটা হলো যে কন্ট্রোলারগুলো একটু নিচে করে দিব, না হলে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না, ঠিক আছে? সেমস মনে হচ্ছে এখন ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে এটা সেন্টার, একুরেট সেন্টার যদি আমরা বের করতে না পারি আসলে আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে পুরো কাজটা। ফার্স্ট কাজ হলো এটা সেন্টার বের করা। আমাকে সাজেস্ট করছে যে সেন্টারটা এখানে হতে পারে, আমরা ধরে নিচ্ছি এখানে সেন্টারটা। আরো প্রিসাইজ করার জন্য ফিল কালার আউট করে নিতে পারেন। সেমস মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সেন্টার সেন্টার ঠিক থাকলে সেন্টারে কি করবো, একটা সেন্টার বানাবো। সেন্টার বানানোর জন্য গাইড টানা তো আমরা জানি, তাই না? গাইড তৈরি করতে পারি না সবাই? আমার সেন্টার এখন এটা না থাকলেও হবে, তাও এটা আমাদের কাজে লাগবে। আমি এটা কন্ট্রোল থ্রি দিয়ে এখন হাইড করে রাখলাম আপাতত। এখন আমার এই জিনিসটাকে সেন্টার থেকে কি করতে হবে, কপি করতে হবে। একদম 100% সেন্টার যদি না হয় আসলে একটু উল্টাপাল্টা হবে। কত ডিগ্রি হয়, টোটাল কয়টা আছে? 24টা। 24টা 360 ডিভাইড করলে কত আসে? 15 ডিগ্রি আসে। কপিতে ক্লিক করেন, কপিতে ক্লিক করে কন্ট্রোল ডি দেন, আপাতত গাইডের প্রয়োজন হচ্ছে না, আমরা এটা হাইড করে রাখলাম, ঠিক আছে? সবগুলো হয়ে গেল। এখন আমরা যেটা করব, একটা ইলিপস নিয়েছিলাম মনে আছে, ইলিপসটাকে কপি করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম কপি করে পেস্ট ইন ফ্রন্ট দিতে পারি, তাই না? তাহলে কপি করে এটাকে আমরা হাইড করে দিই, দেওয়ার পরে আমরা পেস্ট ইন ফ্রন্ট দিই। পেস্ট ইন ফ্রন্ট দিলে আরেকটা কপি হবে একই জায়গায়, এটাকে ধরে বড় করে দিতে পারি। কটুক বড় করব, এই যে বর্ডার পন্থা আছে আমরা বর্ডার পন্থা নিয়ে যাব, ঠিক আছে? বর্ডারটা রেশিও অনুযায়ী বড় হয়েছে যেহেতু স্কেলিং করা আছে। আচ্ছা, এখন যেটা করবো, এটা আমাদের এক পয়েন্টই থাকা দরকার, তাই না? বেশি হলে প্রবলেম। আচ্ছা, এখন কি করব, পুরো জিনিসটা সিলেক্ট করব। পুরো জিনিসটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার তো আছে আমাদের, পাথ ফাইন্ডার যদি আমরা ইউনিট করে দিই তাহলে কি হলো, দেখেন আমাদের অরিজিনাল কাজটা কিন্তু হয়ে গেছে। ইউনিট করে দিলে পুরো জিনিসটা একটা হয়ে গেল, একটা হয়ে গেছে মানে ধর আমাদের আসলে ডান। কিভাবে, আমরা যদি ফিল কালার করে দেখি যেটা হয়ে গেছে, তার মানে এখানে কি করতে হবে, সাদা অংশগুলো তৈরি করতে হবে, আর হলো কম্পাউন্ড পাথ করতে হবে, ছিদ্রি করে দিতে হবে, তাহলে তো শ্বাস। তাহলে আপনারা এতক্ষণ ধরে পারলেন না, কেমন হলো বিষয়টা বলেন তো? এখন এই শেপগুলো বানাবো, এই শেপগুলো বানাতে গেলে কি কি করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ আগাই। হ্যাঁ, প্রথমে আমরা এই কটা শেপ বানিয়ে নিই, কারণ এগুলো একটু দূরে আছে, তো তারপরে এটা বানাবো তাহলে সুবিধা হবে। অথবা এখান থেকে আমরা শুরু করতে পারি, এটা বানাবো, এটা বানাবো, এটা বানাবো, এটা বানাবো, মানে ভিতর থেকে আস্তে আস্তে বাইরে থেকে ভিতরের দিকে আসবো। আচ্ছা, আমরা একটা কপি করে পেস্ট ইন ফ্রন্ট দিয়েছিলাম, আমি এখন কপি যেহেতু করা আছে তার মানে একটু মেমোরিতে আছে, আমি আবার পেস্ট ইন ফ্রন্ট দিয়েছি, আবার সামনে চলে আসছে, আবার ধরে আমি চেষ্টা করি মিলানোর জন্য, মোটামুটি চলে আসছে।
আরেকটা পেস্ট ইন ফ্রন্ট দিব, কারণ আমি এই সেটে আরেকটা কার বানাবো। এখন দুইটা হলো না, একটার উপর আরেকটা আছে। এখন কি করতে পারি, আমরা যদি মাইনাস ফ্রন্ট দিই তাহলে কি হবে, যদি আমরা ফিল কালারে যাই মাইনাস ফ্রন্ট দিই তাহলে মাঝখান দিয়ে সিধে হয়ে যাবে, এটা আমরা জানি। আচ্ছা তাহলে আমাদের একটা পার্ট কিন্তু হয়ে গেল। আচ্ছা এখন প্রয়োজন হলো এখানে কাটাকাটির একটা বিষয় আছে, মামলা আছে না একটা কাটাকাটির? আচ্ছা কাটাকাটির মামলাটা আমরা যাব। কাটাকাটির মামলাটার জন্য আমরা একটা ইলিপস নিব, রেক্টাঙ্গেল নিব। রেক্টাঙ্গেলটা নিয়ে যেটা করব, রোটেট টুলে যেতে পারি অথবা নর্মাল টুলে যেতে পারি, রোটেট টুল দিয়ে ঘুরিয়ে দেখতে পারি যে কোথায় মিলে। আচ্ছা এটা বেস পয়েন্ট হলো, আপনার কালারটা রান করে নেন তাহলে আসলে এক্স্যাক্টলি দেখতে পারবেন, এবং ড্রিক সিলেকশন টুল ইউজ করার চেষ্টা করবেন। ড্রিক সিলেকশন টুল দিয়ে চেষ্টা করেন এই মাথা মিলানোর জন্য, এই মাথাটা একটু ইনসাইডে আছে একটু ধরে মিলিয়ে দেন। এটা ধরে আমরা একটু নিব এদিকে, একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে কন্ট্রোল করতে। ওকে ডান, এখন আমরা ফিল কালার করব। ফিল কালার নাম থাকবে, স্ট্রোক কালার থাকবে। ওকে একটা শেপ হয়ে গেল, একটা শেপ হয়ে গেছে মানে হলো আমার বাকি শেপগুলো হয়ে গেছে একই রকম হওয়ার কথা। যদি না হয় আগের ডিজাইন যে করেছে সে ভুল করেছে, তাই না? লজিক্যালি কি করবো, এটাকে কপি করব। দেখে নিবো যে মিল আছে কিনা, যদি না মিলে থাকে একটু আমরা ঘুরিয়ে দিব। রোটি টুল তো আছে, আমি সেন্টার এখানে বানিয়ে নিয়েছি, এখন যতবার কপি ইচ্ছা কপি করতে পারবো। অল্ট চাপলে কি হবে, একটা কপি হবে, অল্ট না চাপলে সে ঘুরতে থাকবে অনুযায়ী। যদি মনে হয় যে আমার এখনো মিলে নাই আমি ধরে একটু ঘুরিয়ে দিই, বাম পাশে সরিয়ে দিই। ওকে ডান, তাহলে মোটামুটি আমার হয়ে গেছে চারটা পয়েন্ট। চারটা পয়েন্ট যেহেতু হয়ে গেছে আমি বাহিরের পয়েন্টটাকে ধরে একটু হাইট করে দিই। হাইট করলে কি সুবিধা হবে, যে আমার এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। আমি পুরোটাকে ধরে যদি এখন আলাদা করবো তাই না, এটা ভাঙবো তাহলে কি করতে হবে, মার্জ না মাইনাস ফোর না ডিভাইড, ডিভাইড করতে হবে। ডিভাইড করে আমরা গ্রুপ থেকে আনগ্রুপ করে দিব, এখন যে পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো ধরে ফেলে দিব। এখন যদি কর্নার মিলাতে চান সবগুলো ধরে, আপাতত কোন রকম আপনি কর্নারটা একটু মিলিয়ে দেন। সবগুলো মোটামুটি মিলে গেছে তাই না? কতক্ষণে মামলা, অনেকক্ষণ লাগেছে তাই না আপনাদের? এক একজন দেখলাম এটা বানিয়েছেন, এটা বানিয়েছেন, এটা বানিয়েছেন, এটা বানিয়েছেন, কিরকম একটা বিষয় হলো। আচ্ছা আমরা যা ওইটাতে হাইট করা আছে তাহলে এই পাশটা শেষ, আমাদের তাহলে এই পাশটা বানাতে হবে তাই না? এটা যদি একটা বানাই আমার মনে হয় তিনটা হয়ে যাওয়ার কথা। আমরা পেন টুলে যাই, পেন টুলে গিয়ে যদি এখান থেকে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা ট্রায়াঙ্গেল হয়ে গেলো। এখন ট্রায়াঙ্গেলের মাথাটা ধরে যদি আমরা মেলানোর চেষ্টা করি, এটাকে যদি নান করে নিই তাহলে বেস্ট তাই না, তাহলে পারফেকশন হবে। এটাকে ধরে একটু মিলিয়ে দিই, মিলে গেছে। এখন এইখানটা একটু সমস্যা আছে, এইখানটার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আপনাদের আরেকটা টুল আছে শিখাই নাই, আমরা এটা দিয়েই করব। এটা তো শিখেছে তাই না? আচ্ছা এটা ধরে আমরা কি করতে পারি, এটাকে নিতে পারি এখানে। কন্ট্রোলারটাকে দেখিয়েছিলাম যে এখানে কন্ট্রোলার আছে, যদি না চান আপনি এটা দিয়ে করতে পারেন, এটাতে মিলে যাচ্ছে। কী করবেন, দুটাকে ধরে আপনি একটু পিছনে নিয়ে যান। হ্যাঁ এটা দেখেন আপনি মিলছে কিনা, না মিললে এটাকে একটু এখানে নিয়ে আসেন, এটাকে যদি না মিলে এগুলো একটু কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোলারটা দেখাই নেই না, এটা দেখাই নেই আপনাদের। আচ্ছা এটা আমার ফল্ট, আমি দেখাই নেই কেন। আচ্ছা এটা ছাড়াও কিন্তু সম্ভব। আচ্ছা এটা ছাড়াই করি, আপনারা তো মাস্টারি করলেন, এটা ছাড়া সম্ভব এমনি বললেও ঠিক নাই, অন্যায় করছেন। আচ্ছা এখন যদি আমরা এটাকে ধরে সরাতে চাই, সরানো সম্ভব? এখন
তো সব সময় সত্যি, না হলে তো এরকম আসতো না, এটা প্রবাদ বাক্য হতো না। আচ্ছা, এটাকে ধরে কপি করে যদি আমি নিয়ে আসি এখানে, একটা কন্ট্রোল ডি দিয়ে মিলে যাচ্ছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, লাস্টেরটা মিলে নাই খুব একটা, আমি এটা ধরে একটু সামনে দিতে পারি। ঠিক আছে, ওই টুলের ইউজটা হলে পিছনটা একটু ভালো করে মিলতো আর কি। আচ্ছা, উনি তো এই জন্যই পারেন নাই, দুঃখজনক বিষয়। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, এখানে একটা জিনিস ছিল আমরা হাইড করেছিলাম, এখন এটাকে শো করব। ঠিক আছে, এখানে যদি দেখেন একটা কাজ আছে, একটু কার্ভ আছে কিন্তু এই সাইডটা, দেখছেন দুই পাশে একটু উঁচু আছে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করি, একটু বড় সাইজের রেক্টেঙ্গেল তৈরি করি এবং এটাকে ফিল কালারে নিয়ে যাব। এই ড্রিগ সিলেকশন করতে একটু মাথাটা একটু বাম দিকে সরাই দিব, কি করবো এটা আমরা ফিল কালার বানিয়ে ফেলি। দুইটাকে ধরে কি করবো এখন বলেন তো, কেন ডিভাইড করবো, একটা ইলিপস নিব অথবা ইলিপস আমার কপি করা আছে কিন্তু সেটা পেস্ট করলে হয়, সেটাকে ধরে আমরা নিয়ে যাব বাহিরে বর্ডারের দিকে। এটাকে আমরা নান করে নিই, নান করলে আমরা একুরেট মাপটা পাবো। এখন যেটা করবেন সেটা হলো এই বর্ডারটার, যাতে ভিতরে ইনসাইডে ঠিক মতো হয়, আমরা স্ট্রোকে শিখেছিলাম না, স্ট্রোকের ইউজেসটা স্ট্রোকের এই যে এখানে সেন্টার ইনসাইড করে দিব। ইনসাইড করে দিয়ে যদি আপনি স্ট্রোক বাড়াতে থাকেন দেখেন যে ইনসাইডে চলে আসছে, এখন 100% মিলে যাবে। এটাকে আমরা পাথ থেকে স্ট্রোক আউটলাইন করে দিব, তাহলে কী হবে এটা ফিল কালার হয়ে যাবে, আমাদের সবগুলো কিন্তু ফিল কালার, এখানে স্ট্রোকের কোনো মামলা নাই। আচ্ছা, এখন যে বিষয়গুলো আসছে, এই যে স্ট্রোকগুলো আছে আমরা যদি সবগুলো সিলেক্ট করি এবং বাইরেরটা বাদ দিতে চাই, স্ট্রোক কালারগুলো আমরা নান করে দেব। ঠিক আছে, ফিল কালার আমরা হোয়াইট করে দিতে পারি বা ব্ল্যাক করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, বেশি ওর এটা আমি একটু ডিফারেন্ট ফিল কালার করবো, কেন ডিফারেন্ট ফিল কালার করবো বোঝার জন্যে, কারণ আমি তো এটা সি থ্রু করবো, আমার পুরো জিনিসটা কিন্তু রেডি, আমি পুরো সিলেক্ট করব আর কি করব বলেন তো, সি থ্রু করার সিস্টেমটা কি কম্পাউন্ড পাত করলে হবে, জাস্ট মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট ক্লিক করলাম সব একসাথে হয়ে গেছে, কতক্ষণ লাগলো, এক ঘন্টার মামলা বলেন তো, আমার জিনিস রেডি দেখেন হয়েছে না, টেক্সটা ছাড়া আর কিছু বাকি আছে, যে কোনো কালার দিচ্ছে আমার একটা হয়ে যাচ্ছে সিঙ্গেল ইউনিট। টেক্সটা করতে কতক্ষণ লাগবে, ঘন্টাখানিক তো লাগবে, দেখো আমরা গত ক্লাসে শিখেছি, আপনারা যদি টেক্সট লেখাও ভুলে যান আমি কোন দেশে যাব, আমার আসলে শাস্তি পাওয়া উচিত বড় ধরনের। এই টাইপ ওয়ান পাঁচ শিখেছি না, ক্লিক করেন এখানে লিখেন আর ও টি এ আর ওয়াই, এটাকে ধরে বড় করেন, এখানে ফন্টটা এরিয়াল দেন, আপাতত এরিয়াল বোল্ড ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলে বেশি মোটা হয়ে যাচ্ছে, এরিয়াল বোল্ড দিতে পারি, তাই না, বলে দিলে মোটামুটি ঠিক আছে। এখন এটা একটা কন্ট্রোলার আছে না, কন্ট্রোলারটা মহাফাজিল না, খুব যন্ত্রণা করে যেটুক করা যায়। তারপরে আমরা আরেকটা জিনিস শিখেছি না, মনে আছে এইখানে এর নাম কি ছিল মনে আছে, ফন্ট সাইজটা একটু ছোট হবে, তাই না, এই যে এখন ঠিক আছে, এটার নাম কি বলেন তো, ভুলে গেছেন, ট্র্যাকিং, এখন নিচে আমরা একটা কপি করব, সিস্টেমটা কি বলেন তো কেউ একজন, হ্যাঁ কি রে ভাই, অল্টার চেপে কি করতে হবে, আপনারটা হয়েছে না হয় নাই, দুটাকে ধরে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন শিখেছিলাম না গত ক্লাসে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, সবগুলোকে ধরে ইউনিট করে দিলাম, ডান, এখন যদি আমি যেই কালার করি সেই কালার হয়ে যাবে, হওয়া উচিত না বলেন তো,
আমি যদি গাইডটাকে হাইড করে দেই, এটাকে টেনে পাশে নিয়ে আসি, কতক্ষণ লেগেছে বলেন তো? ঘন্টা খানিক লাগলো না, 1 ঘন্টা লেগেছে। একটা লোগো যখন সাবমিট করবেন কোথাও দিবেন, তখন প্রথমে একটা কাজ করবেন, এটা এই টুলটা দিয়ে যদি লোগোটা গ্রুপ থাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে চারিদিক থেকে সমান হয়ে যাবে। আবার এই টুলে গিয়ে যদি আপনি এটাকে বড় করতে চান, আপনি যদি কিবোর্ডে শিফট এবং অল্টার চাপেন তাহলে চারিদিক থেকে সমান হারে বড় হবে। কোন টুলটা এটা? আর্টবোর্ড টুল। আচ্ছা, বড় হওয়ার পরে আপনি ডিরেক্টলি এরকম চার কোণা শেপে দিবেন, চার কোণা শেপে যদি আপনি এটাকে জেপিজি বানান তাহলে দেখতে সুন্দর লাগবে। যদি আর একটু স্মার্ট করতে চান, যে আমি আর একটু স্মার্ট করতে চাই, তাহলে একটা ব্যাক এন্ডে পিছনে একটা গ্রেডিয়েন্ট দিবেন। গ্রেডিয়েন্টটা দেওয়ার সময় যে কাজটা করবেন, একটা বক্স টানবেন এরকম বড় করে বাহিরে, এবং তার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে গ্রেডিয়েন্টটা হোয়াইট থাকবে, এই পাশে যে কালারটা থাকবে এটা আপনি কালারে চলে যান এবং পার্সেন্টেজ কমায় দেন। আপনার ম্যাক্সিমাম হয়তো 26 বা 25 থাকতে পারে। আর এখানে গ্রেডিয়েন্টটা দিবেন রেডিয়াল এবং এর পার্সেন্টেজটা এদিক থেকে, সরি, এই উপর থেকে কমিয়ে দিবেন, ডান পাশে দিবেন। পারলে এটাকে আর একটু বড় করে দেন। এখন কি করেন, সেন্টু ব্যাক দিয়ে দেন পিছনে। এখন যদি আপনি জেপিজি করেন দেখেন জিনিসটা খুব সুন্দর লাগবে। তার মানে কোথাও প্রেজেন্ট করতে গেলে কোনো একটা লোগো আপনার প্রেজেন্টের একটা বিষয় আছে, দেখে ভালো লাগার একটা বিষয় আছে। দেখে যদি সেই জিনিসটা ভালোই না লাগে তাহলে ক্লায়েন্ট তো পরে চিন্তা করবে, আগে তো দেখবে লোগোটা ভালো লাগছে কিনা। এখন সে যখন জেপিজি বানিয়েছে তখন কিন্তু সেই অংশটুকু নেয় নাই, সে নিয়েছে কতটুকু, এই যে ব্ল্যাক যে এরিয়াটা দেখতে পাচ্ছি, আর্টবোর্ড যেটা আছে সেই আর্টবোর্ডটা নিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? দুইটা, এখন দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টকে সিলেক্ট করবেন একসাথে। কন্ডিশনগুলো একটু মনে রাখেন, দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বাম পাশে এখানে যদি এরকম ডাবল লেল থাকে আপনাদের টুল বা যদি ডাবল থাকে তাহলে কি পাবেন, এই গ্রেডিয়েন্ট টুলের নিচে আছে ব্লেন্ড টুল। যদি ডাবল না থাকে কি করবেন, ডাবল করে নেবেন, নিয়ে দেখেন এখানে যেটা আছে নিচের যে পয়েন্টটা আছে আপনার, এখন এখন যে পয়েন্টারটা আমার সাথে আছে মানে মাউসের সাথে, এই পয়েন্টারটার মাঝখানে দেখেন চার কোণে একটা বক্সের মাঝখানে সাদা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হোয়াইট দেখা যাচ্ছে। এটা যখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্টের নিচে নিয়ে যাচ্ছি তখন কিন্তু পয়েন্টারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক হওয়ার পর একটা ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করে যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আপনার মাউসে এটার উপরে যখন থাকবে একটা প্লাস চিহ্ন দেখাবে, হয়তো অনেক ছোট প্লাস চিহ্নটা পেছন থেকে দেখা যাচ্ছে কিনা। তারপরে পরে যখন একটা অপশনে যাবেন এখানেও প্লাস চিহ্ন থাকবে এবং এখানে ব্ল্যাক দেখাবে। দুইটা অপশন যখন ক্লিক করবেন ইটস লাইক গ্রেডিয়েন্টের মতো, কিন্তু একটা কাজটা হলো ব্লেন্ড টুলের, কি করছে দুইটা অবজেক্টকে সে ব্লেন্ড করেছে, দুইটা অবজেক্টকে গ্রেডিয়েন্টের মতো করেছে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? এটা শুধু এই শেপ না, আপনি যে কোনো শেপ নিয়ে করতে পারেন। এটা একটা এক্সাম্পল দেখালাম, এরকম হতে পারে যে আপনি একটা ইলিপস নিলেন, মনে করেন একটা ইলিপস নিলেন, বিশাল বড় ইলিপস, তার মাঝখানে আপনি একটা ছোট ইলিপস নিলেন, সেই ইলিপসটার কালার হতে পারে রেড, একই রকম কাহিনী একই, শুধু আমি একটু দেখানোর জন্য মাল্টিপল ভিউতে একই কাজ করবেন। এখন চাইলে আপনি এটা যদি দ্বিতীয়টা সিলেক্ট করতে চান, এখন কিন্তু এই টুল দিয়ে সিলেক্ট হবে না, এই টুলটা দিয়ে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হবে, দুইটাই এট এ টাইম মুভ করবে। যদি আপনি চান এই যে মাঝখানে সানটাকে বা এটাকে সানের মতো মনে হচ্ছে না কিছুটা, যদি চান এই ছোটটাকে চেঞ্জ করবেন সরাবেন, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি জানেন এখানে আছে, এখানে ক্লিক করেন তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট হবে। এখন ধরে যদি আপনি সরান চলবে, এখানে যদি বাইরে নিয়ে যান বাইরে যাবে। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং, পেন টুল আছে, আমরা পেন টুল তো সবাই জানি তাই না, পেন টুল সম্পর্কে আমি জাস্ট পেন টুল দিয়ে একটু আঁকা বাঁকা কিছু একটা জিনিস তৈরি করলাম, এটা কোনো আসলে নির্দিষ্টতা নাই। এটাকে আমরা এখন স্ট্রোক কালার করবো, আগে কাজ করেছি, আগে প্লে করেছি কি নিয়ে, ফিল কালার নিয়ে, এখন কাজ করবো স্ট্রোক কালার নিয়ে। একটা করলাম সেকেন্ড, আর একটা শেপ ড্র করলাম, এটা কোনো আসলে নির্দিষ্ট কোনো কন্ডিশন নাই যে এরকমই হতে হবে, আপনার যেরকম ইচ্ছা সেরকম করবেন। দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার সেই একই টুল নেন, এই টুলটার নাম কি জানো, মনে আছে সবার, ব্লেন্ড টুল, মনে থাকবে না, ম্যাশ টুল না, ব্লেন্ড টুল। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা এই শুরু পয়েন্টটা ক্লিক করব, পাশের শুরু পয়েন্টটা ক্লিক করব। আচ্ছা, এখন যদি এরকম আপনাদের কারো কারো নাও হতে পারে, যদি না হয় কি করবেন জানেন,
অবজেক্ট মেনুতে যাবেন, এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনসে যাবেন। যাওয়ার পরে স্পেসিফাইড স্টেপস লেখা আছে, এখানে আপনি হয়তো 70-80 করে দিতে পারেন। দেওয়ার পরে আপনার এই জিনিসটা চলে আসবে, এটা এখনও হয়তো অত সুন্দর লাগছে না, এটাকে আরেকটু সুন্দর করতে পারেন যদি আপনি চান। স্ট্রোকটা অনেক মোটা আছে, এটাকে 0.5 করে দিচ্ছে, আর একটু চিকন হবে। এখন কি করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল তো আমরা সবাই চিনি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল ধরে আপনি এই কর্নারগুলোকে বা কন্ট্রোলারগুলোকে, এগুলো তো কন্ট্রোলার তাই না, এটাকে ধরে আপনি সরাতে পারেন। আপনি চাইলেন যে সামথিং কিছু তৈরি করবেন, নতুন একটা কিছু হবে, আপনি চাইলেন যে কর্নারটাকে সরিয়ে এখানে কিছু একটা বানাবেন, সবকিছু সম্ভব তাই না। এরকম ডিজাইন আমরা সচরাচর দেখে থাকি। এখন দেখেন টাইপ টুল দিয়ে আমি লিখবো এখানে একটা টেক্সট, এটা হয়তো আপনারা এমএস ওয়ার্ডে দেখে থাকবেন যে এরকম কাজগুলো হয়। আমি লিখলাম এখন বাংলাদেশ। এই লিখার পরে যখন আমরা ডিরেক্ট সিলেকশন না নর্মাল টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকবে, তখন দেখেন এখানে একটা কার্ভ অপশন দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেক এনভেলপ। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে, প্রিভিউতে ক্লিক করেন, আপনি প্রিভিউটা দেখতে পাবেন। এখানে কিছু স্টাইল প্রিসেট দেওয়া আছে, যে স্টাইলগুলো ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে স্টাইলগুলো কীরকম হয়। হ্যাঁ, এমএস ওয়ার্ডে দেখেছিলাম 95-96 এরকম টাইপে ছিল সম্ভবত এই জিনিসগুলো। আচ্ছা, ওয়ার্ড আর্ট এখনো আছে। তো এখন যেটা করতে পারবেন, এখানে আপনি মডিফাই করতে পারেন, চাইলে এটার ওয়ার্ড আর্টে এই মডিফিকেশনটা করা যায় না, এটা ফিক্স, কিন্তু এখানে এটা করা যায়, আপনি চাইলে মডিফিকেশন করতে পারেন। যেটার যে মডিফিকেশন আছে ধরে অনেক কিছু চেঞ্জেস করতে পারেন। এটার একটা ইন্টারেস্টিং পার্ট আছে, এটা তো করতে পারবেনই, এটা সিম্পল ক্লিক করে দেখতে পারবেন। ইন্টারেস্টিং পার্ট হলো, মনে করেন আমি একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি নতুন একটা টুল আপনাদের শেখাবো। নতুন টুলটা হলো শেপ টুলের, স্কেল টুলের মধ্যে আছে রিশেপ টুল আছে একটা। এই রিশেপ টুলটার কাজ হলো, এই দুইটা পয়েন্ট ধরে যদি আপনি টান দেন, দেখেন সরি, একটা পয়েন্ট ধরে যদি টান দেন, সে কী হচ্ছে, শেপটা চেঞ্জ হচ্ছে। ইভেন যদি আপনি মাঝখান থেকে কোনো একটা শেপ চেঞ্জ করতে চান, সে রেশিও ধরে ওরকম একটা কার্ভ, স্মুথ কার্ভ তৈরি করে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং একটা টুল এবং মজার একটা টুল। আপনি চাইলেন এরকম একটা কার্ভ তৈরি করলেন। এখন এইটার যে শেপ আছে, আপনি চাচ্ছেন আপনার টেক্সটটা এরকম শেপের হোক, তার জন্য কি করতে হবে, এটা উপরে থাকতে হবে, শর্ত হলো উপরে থাকতে হবে। আপনি কিভাবে বুঝবেন, এটা ডিফারেন্ট কালার করে দেন, তাহলে বোঝা যাচ্ছে টেক্সট নিচে আছে আর শেপটা উপরে আছে, দুইটাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড অপশন কি, দুইটা সিলেক্ট থাকতে হবে। তারপর আপনি যাবেন হলো অবজেক্ট মেনুতে, তারপরে দেখেন এখানে আছে এনভেলপ ডিস্টর্ট, তারপরে গিয়ে দেখেন তিন নম্বর অপশনে লেখা আছে মেক উইথ টপ অবজেক্ট। পড়তে পারছেন পিছন থেকে, আপনি যদি এটাকে সিলেক্ট করেন, ওয়াও, তাই না, কি হলো, আপনার যে শেপটা ছিল সেই শেপের মধ্যে চলে আসছে। তার মানে আপনি মজা করে আপনার নিজের মতো করে যেরকম শেপ বানাতে পারবেন, টেক্সটটা ওরকম শেপেই নিতে পারবেন।